মিষ্টি কুমড়া ডিমের তরকারি। আমি ডিম দিয়ে মিষ্টি কুমড়া রান্না করার জন্য ডিমটা আগে ভেজে নিচ্ছি। মিষ্টি কুমড়া রান্না করার জন্য আমি ডিম দিয়ে প্রায় বা ভাজি করে নিচ্ছি। ডিমটা গরম তেলে দিয়ে দিয়েছি, এখন ঢাকনাতে ডেকে দেব সুন্দরভাবে হওয়ার জন্য এবং অপেক্ষা করবো কিছুক্ষণ। এখন আমি ডিমটা উল্টে দেব অপর পিসটা হওয়ার জন্য। এক পিসটা খুব সুন্দরভাবে বেজে নিয়েছি, এখন অপর পিসটা বেজে নিচ্ছি। পিস পিস করে ডিমটা এখনই আমি কেটে নেব। এভাবে পিস পিস করে ডিম কেটে নিয়ে মিষ্টি কুমড়া দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে খাইতে। যারা কখনো এভাবে খাননি, আমার ভিডিওটা দেখে আপনারা খাবেন। মিষ্টি কুমড়া দিয়ে ডিম রান্না করে পুষ্টিকর এবং স্বাস্থ্যসম্মত এভাবে রেসিপিটা করে খাইতে খুবই ভালো লাগে। টুকরা টুকরা করে আমি ডিমটা খুব সুন্দরভাবে কেটে নিয়েছি। খুবই পুষ্টিকর এবং স্বাস্থ্যসম্মত খাবার এটা। এই রেসিপিটা বাসায় করে খেতে পারেন। ডিম দিয়ে মিষ্টি কুমড়া রান্না করার জন্য কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে দেব, পেঁয়াজ কুচি মরিচ কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। পেঁয়াজ কুচি মরিচ কুচি দিয়ে দিচ্ছি, নেড়ে ছেড়ে দেব। পেঁয়াজ কুচি কাঁচা মরিচ কুচি সুন্দরভাবে হওয়ার জন্য এখন আমি মশলা অ্যাড করে দেব। 2 চামচ মরিচ গুঁড়া, 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 2 চামচ লবণ স্বাদ মতো। এখন নেড়ে ছেড়ে দেব মশলাগুলো সুন্দরভাবে তেলের সাথে মিশ্র হওয়ার জন্য। 1 ডাবে পানি দিয়ে দেব মশলা ভালোভাবে কষা হওয়ার জন্য। ঢাকনা দিয়ে ঢেকে দেব মশলা ভালোভাবে কষা হওয়ার জন্য, অপেক্ষা করব কিছুক্ষণ। এখন আমি এতে 1 চামচ বেজে রাখা জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি। ডিম দিয়ে মিষ্টি কুমড়া রান্না করার জন্য জিরার গুঁড়োটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। জিরার গুঁড়োটা বেজে রেখেছিলাম, সেজন্য মশলা হওয়ার একটু আগে দিয়ে দিলাম। এখন আমি দিয়ে রাখা মিষ্টি কুমড়াটা মশলা কষাতে দিয়ে দেব। এখন খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিষ্টি কুমড়াটা মিশিয়ে নেব। এখন এতে 2 ডাবও পানি দিয়ে দেব যেন মিষ্টি কুমড়াটা সুন্দরভাবে সিদ্ধ হয়। ঢাকনাতে ডেকে দেব, অপেক্ষা করব মিষ্টি কুমড়া সিদ্ধ হওয়া পর্যন্ত। মিষ্টি কুমড়া সুন্দরভাবে সিদ্ধ হওয়ার পরে বেজে রাখা ডিমটা মিষ্টি কুমড়াতে দিয়ে দেব। তরকারি সুন্দরভাবে হওয়ার কিছুক্ষণ আগেই বেজে রাখা ডিমটা দিয়ে দেবেন, তাহলে ঝোল মশলা সবকিছু সুন্দরভাবে ডিমে প্রবেশ করবে। মিষ্টি কুমড়া খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, এখন বেজে রাখা ডিম আমি এর মধ্যে দিয়ে দেব। লালকির সাহায্যে সুন্দরভাবে ডিমের পিসগুলো জলের মধ্যে ডুবিয়ে দেব। লালকির সাহায্যে জলের মধ্যে ডিমের পিসগুলো আমি ডুবিয়ে ডুবিয়ে দেব যেন জল মশলাগুলো সুন্দরভাবে ডিমে প্রবেশ করে, যেন সুন্দরভাবে জল মশলা সুন্দরভাবে ডিমে প্রবেশ করে। এখন ঢাকনাতে ডেকে দেব
মিষ্টি কুমড়া ডিমের তরকারি জল লবণ থেকে নেমে নেবেন।